বিরতির পর আবার আপনাদের স্বাগত। বিজেপি জনজাতির মোর্চার ডেপুটেশনকে ঘিরে উত্তপ্ত সিমনা এলাকা। বিজেপি এবং ত্রিপুরা মথার সংঘর্ষে আহত বিজেপির কয়েকজন কর্মী, এমনটাই জানা গেছে। সন্ধ্যায় পশ্চিম থানায় এসে লিখিত এফআইআর দায়ের করলেন জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা। বিজেপি জনজাতি মোর্চার ডেপুটেশনকে ঘিরে উত্তপ্ত সিমনা এলাকা। বিজেপি এবং ত্রিপুরা মথার সংঘর্ষে আহত হয়েছে বিজেপির জনজাতি মোর্চার কয়েকজন কর্মী, এমন খবরই কিন্তু উঠে আসছে। এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে এফআইআরও দায়ের করা হয়েছে জনজাতি মোর্চার পক্ষ থেকে। জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা এই বিষয়টাকে কেন্দ্র করে পশ্চিম থানাতে এসেছেন এবং সেখানে এফআইআর দায়ের করেছেন তিনি। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। বরকাতাল যাওয়ার রাস্তায় আমাদের কার্যকর্তার উপর গ্রামের কিছু বিস্তৃত বাহিনীরা অ্যাটেক করে, অ্যাটেক করার ফলে আমাদের কিছু তিন চারজন ছোট কার্যকর্তারও অনেক জখম হয়েছে। তার আগে আমরা হসপিটালে নিয়ে এসেছি, ডক্টর দেখে তারপরে আমরা এখানে এফআইআর করতে এসেছি। আর থানার কাছে এই আবেদন রইল, আমাদের অফিসের ইনচার্জের কাছে আবেদন রইল, যারা দুষ্কৃত বাহিনীরা তাদের উপরে পুলিশের বা সাংবিধানিক আই বিচার হোক। সিমনাতে আমাদের 10-15 জন আহত হয়েছে, দূরত্বভাবে 2-3 জন আহত হয়েছে। তার মধ্যে মনোজ দেববর্মা একজন, আরো 2-3 জন এসেছে, তারা আমরা ডক্টরের কাছে নিয়ে গেছি। আমি ডেভিড দেববর্মা, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক। তার কি নাম উল্লেখ করে? নাম তো আমরা দিয়েছি, নাম তো প্রচুর জন, 30-35 জন, ওদের মধ্যে 1-2 জন আইডেন্টিফাই হয়েছে। আইডেন্টিফাইয়ের মধ্যে নাম আপনারা শুনলেন জনজাতি মোর্চার সম্পাদক কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং তার পাশাপাশি আজকে এফআইআরও দায়ের করা হয়েছে দুষ্কৃতীদের নামধাম দিয়ে, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। এবং ত্রিপুরা মথা দলের কর্মী সমর্থকরা সেখানে আক্রমণ করেছেন, এমনই অভিযোগ কিন্তু রয়েছে তাদের কাছে। এবং বিজেপি এবং ত্রিপুরা মথার মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন বিজেপির জনজাতি মোর্চার কর্মীরা আহত হয়েছেন, এমনই অভিযোগ করে এফআইআর দায়ের করেছেন বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই দেখা যাচ্ছে যে দেশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ যে ইন্টেন্সিটি সেটাও কিন্তু বাড়তে শুরু করেছে, এবং রাজনৈতিকভাবে যে উত্তপ্ত একটা পরিবেশ সেটা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই অনেক জায়গাতেই এই ঘটনাগুলো ঘটার পরে সাধারণ মানুষ কিছুটা হলেও চাঞ্চল্যকর অবস্থার মধ্যে রয়েছে, আতঙ্কে রয়েছে মানুষ অনেক জায়গাতেই। কারণ নির্বাচন হবে নির্বাচনের মতো, কিন্তু সেখানে সংঘর্ষের ঘটনাগুলো কেন ঘটবে এটাই কিন্তু প্রশ্ন আম জনতার। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।